Assalamualaikum, welcome to Jahanara's kitchen. Aske ami ekta doi pabda banaimu ekta chutto recipe. Ar recipe ta holo gya doi pabda. Ar doi pabda ta ami kirom banaimu ami apnarar sathe ekhon share korbo. Ekhane ami 1/2 kilo pabda mas loisi. 1/2 kilo pabda mas diye bhalo kore ami doiya khatiya porishkar korchi. Ar ekhane পাবদা মাছ বানাইতে আমার কি কি উপকরণ লাগবো এটা 1 চামচ আদা রসুনের পেস্ট 2 চামচ পেঁয়াজের পেস্ট এরপরে এটা হলো সাদা সরিষার পেস্ট এই লগা 1/2 চামচ এটা হলো কাঁচামরিচ 2 চামচ ধনিয়া পাতা টমেটো সস লইছি আর এখানে ফেটানো দই আর লবণ এখন আমি বানানি স্টার্ট করি প্রথমে মাছটা ইনতরে আমি প্রসেস করব একটু লবণ দিমু দিয়া 1/2 চামচ পরিমাণ হলুদর গুঁড়া দিমু দিয়া মাছটাই ধরে বালা করে মাখিয়া আমি 10 মিনিট মেরিনেট করব করিয়া রাখি দিমু এখন একটা গ্যাসটা জ্বালাইয়া আমি একটা কড়াই বইছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব গরমে ওই গেছে আমার কড়াইটা এখন আমি এখানে সাদা তেল দিমু 1 চামচ দিয়ে আর 1/2 চামচ দিমু সাদা তেলটা তেলটা আমরা একটু কম খাই এর লাগি তেলটা কম দিমু আর সাদা তেলটা বলতে হইল কি এইটা মানে সানফ্লাওয়ার তেলটা দিয়েছি তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে আমি যে 2 চামচ পেঁয়াজের পেস্ট রাখতাম এই পেঁয়াজের পেস্টটা দিব দিয়া একটু সময় আমি ভাজা করব পেঁয়াজের পেস্টটা যখন একটু লাল হওয়া শুরু হইব মানে ব্রাউন কালার হবো তখন আমি আদা রসুনের পেস্টটা দিব পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখন আদা রসুনের পেস্ট 1/2 চামচ 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিব দিয়া আরও 1-2 মিনিটের মতন আমি মিডিয়াম লো রাখিয়া আগুনটা রাখিয়া চুলার আশটা মিডিয়াম রাখিয়া আমি মশলাটা ইন্তরে ভাজা করব যখন আমার দেখছি এখন একটু মশলাটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি এই যে 1/2 চামচ এখান থাকিয়া আমি কাঁচামরিচের পেস্টটা 1 চামচ পরিমাণ দিব কাঁচা লঙ্কার পেস্ট আর লগে আমি লবণ দিমু আমার স্বাদ অনুযায়ী লবণ দিমু আর মাছে লবণ আছে লাগি লবণটা আমি কম দিছি দিয়া আমি এখানে আরও 2-3 মিনিটের মতন মশলাটা ভালো করে ভাজা করব চুলেটা আমার সবসময় মিডিয়াম আছে থাকব আমি মশলাগুলো অ্যাড করব 1/2 চামচ থাকিয়া কম দিমু হলুদের গুঁড়া কারণ মাছ তামার আছে আধা কেজি আমি এটারে হলুদ দিয়ে আমি মেরিনেট করছি এর লাগে 1/2 চামচ থেকে কম দিমু হলুদের গুঁড়া কাঁচা লঙ্কা আছে তার যার কারণে লাল মরিচের গুঁড়া 1/2 চামচ দিমু জিরা পাউডার দিমু এই চামচ দিয়ে ছোট্ট একটা চামচ দিয়ে 1 চামচ ধনিয়া পাউডার দিমু ধনিয়ার গুঁড়াটা দিমু আমি 1 চামচ দিয়া আমি মশলাটারে ভালো করে ভাজা করব কোনো ধরনের জল দিতাম না তেল উঠা পর্যন্ত আমি মশলাটারে ভালো করে বাজা করমু লড়াছাড়া করিয়া চুলার আশটা আমি ল রাখবো এখন মশলাটা দেখেন খুব সুন্দর ভাজা হয়েছে উপরে তেল উঠে গেছে এই যে আমি সরষ বাটা রাখছিলাম ওই 1 চামচ সরষ বাটা আমি দেবো আমার মশলাটা সবসময় আমার লাড়াছাড়া করিয়া আমি তেল উঠা পর্যন্ত মশলাটারে লো ফ্লেমে আমি ভাজা করব
কোনো ধরনের জল দিছি না ওন আমার মশলাটা দেখেন তেল উপরে উঠিছে খুব সুন্দর বাজা হইছে নতলা একটা স্মেল বাইরেছে আমি ওই সামস্তি এক সামস পরিমাণের জল দিব জল দিয়া আমি 5 মিনিট পর্যন্ত মশলাটারে একদম লো ফ্লেমে আমি মশলাটারে বাজা করব ডাকনা দিয়ে ডাকিয়া ডাকনাটা সরাইলাম আমার মশলাটা দেখেন খুব সুন্দর বাজে হয়েছে এখন ওই যে মাছটাইন রাসলাম মেরিনেট করিয়া যে মাছটাইন রাসলাম আমি মাছটাইন ধরে একটা একটা করে মাছটা বয়াইম কারণ আমি মাছটাইন খুব সুন্দর করে বয়াইছি একদম মিডিয়াম আছে চুলা রাখবো আর ডাকনা দিয়া আমি 2 মিনিটের মতন রান্না করব ডাকনাটা সরাইলাম সরাইয়া একটু লাড়াছাড়া করিয়া মাছটাইন ধরে আমি উল্টাই উল্টাইয়া আস্তে আস্তে করিয়া মাছটাইন ধরে উল্টাই উল্টাইয়া দিব দিয়া আমি ওই যে টমেটো পেস্ট যেটা রাখলাম টমেটো পেস্টটা আমি ছাড়িম টমেটো পেস্টটা ছাড়িয়া আমি একটু পরিমাণের জল দিব বাটিটা দইয়া জলটা দিছি দিয়া আমি হাতা দিয়া একটু আস্তে আস্তে করিয়া লাড়া দিব একদম হালকা হাতে লাড়িবা না হলে মাছটা ভাঙ্গি যাব কারণ ফাবদা মাছটা তো নরম থাকে যার কারণে খুব হালকা হাত দিয়ে লাড়তে লাগে দিয়া আমি আরো 5 মিনিটের মতন আমি রান্না করব এখন ডাকনাটা সরাইলাম সরাইয়া দেখছি আমার মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ওখন আমি ওই যে 2 চামচ মতন ফেটানো দই রাখলাম ফাটাইয়া দইটারে ফাটাইয়া রাখলাম টক দইটা ওই দইটা আমি ডালিম ডালিয়া আমি এখানে ওই ওই কাপ দিয়া হাফ কাপ মতন আমি জল দিম দিয়া লাড়াছাড়া করিয়া আমার রান্নাটা শেষ হওয়ার পথে আরও এক 5 মিনিট 7 মিনিট লাগবো আমার বালা করি মানে ফুটিয়া ওঠা পর্যন্ত এখন তো আমার এটা মানে ফুরাফুরি দই পাপ আমার দই পাপদাটা শেষ আমি কিছুটা ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়া আমি লামাই দেব দেখেন খুব সুন্দর আমার রান্নাটা হয়েছে খুব সুন্দর রান্নাটা হয়েছে দই পাপদা আপনারা আমি যেরকম রাঁধছি ওরকম একবার দিন ট্রাই করে দেওয়া ঝুলটাও দেখেন আমার খুব বেশি বেশি একদম গাঢ় হয়েছে না মোটামুটি গণ হয়েছে গণটা হয়েছে আমি যেরকম রান্না করছি ওরকম একদিন পাবদা মাছ রান দিয়া টেস্ট করবা ওই দেখেন খুব সুন্দর হয়েছে একদম মানে হোটেলের মতন রান্নাটা হয়েছে এখন তো আমার দই পাবদাটা আপনারা দেখলা আর ওরকম গড় ট্রাই করবো আপনারা মানে নিজে আপনারা গড় ট্রাই করবা বানাইবা খুব সুন্দর হয় আর খাইতেও খুব ভালো লাগে আর আমার নতুন খেয়েও যদি হইয়া থাকেন আমার চ্যানেলটারে লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর আমি নতুন নতুন রেসিপি লইয়া আপনার সাথে আইমু আবার সামনে আইমু আবার দেখাইমু আসসালামু আলাইকুম